হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি শাকিব নিজাম। ঈদ মোবারক সবাইকে। আর এই ঈদের দিন আমাকে মুভি রিভিউ দিতে হচ্ছে, তা আবার রাধে, যেটা দিতে গিয়ে আমি একদমই হ্যাপি না। কেন হ্যাপি না তা তো নিশ্চয়ই শেয়ার করব। বাট হ্যাঁ, আমি এটা কিন্তু জানি না যে এই ভিডিওটা কখন আপলোড হবে, বিকজ আমাদের সব ভিডিও এডিটর বা সবাই এখন ছুটিতে আছে। এখন যে কারণে আমি হ্যাপি না, তার মূল কারণ হচ্ছে আমি সালমান খানের ফ্যান, আর এই মুভি দেখে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে তা বলতে আমি একদমই ভালো ফিল করছি না, বাট বলতে হবে। বাট হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমি আবার অন্ধভক্ত না সালমান খানের, তাই যারা অন্ধভক্ত আছেন তারা এই ভিডিওটা দেখেন না, স্কিপ করে ফেলেন। সো রাধে মুভি রিভিউ শুরু করার আগে একটা কম্পারিজন করতেই হবে, কারণ রাধে কোরিয়ান মুভি দ্য আউটলসের রিমেক, বাট দ্য আউটলসের লেভেল রাধে একেবারেই ছুটে পারেনি। আবার অনেকে বলছে রাধের স্টোরিটা একেবারে সাধারণ, নতুনত্ব বলতে কিছুই নেই, বাট আমার কাছে মনে হয়েছে দোষটা আসলে গল্পে না, গল্পটা দেখানোর ভঙ্গিতে, আর এটাই ছিল রাধের সবচেয়ে বড় উইক পয়েন্ট। এখন আপনারা হয়তো অনেকে জানেন না, দ্য আউটলস মুভি সত্য ঘটনার উপর বেস করে নির্মাণ করা হয়েছিল। রাধে মুভির যে বেসিক থিম ছিল সেটা সেমই ছিল, বাট প্রবলেম ছিল এর হিন্দি অ্যাডাপ্টেশনের জন্য কালচারগত অনেক চেঞ্জেস আসে, বলিউড মশলা অনেক ঢুকানো হয়, ইললজিক্যাল প্লট, জোরপূর্বক গান ঢুকানো, হিরোকে সুপার হিরো বানানোর চেষ্টা, সব কিছু মিলে এটা বলা যায় ডাইরেক্টর প্রভুদেবা তার স্টোরি টেলিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার কাহিনী একটু ভেঙে বলি। লাইক মুভি শুরুতেই চলে যায় যেখানে সালমান খানের গ্র্যান্ড এন্ট্রি হবে, বাট ডাইরেক্টর সেই গ্র্যান্ড এন্ট্রির ভাইব আনতে গিয়ে এটাই ভুলে গেছে যে সালমান খান একজন ফিয়ারলেস কপ, নাকি তিনি একজন সুপার হিরো। যদিও সিনেমা জুড়ে, সম্পূর্ণ সিনেমা জুড়ে আপনি সালমান খানকে অনেকগুলা সুপার হিরো ঝলকে দেখতে পাবেন, বাট অনেস্টলি বলি সালমান খানের গ্র্যান্ড এন্ট্রি আমার একদমই পছন্দ হয় নাই। এই টাইপের জিনিস আগেকার সাউথ মুভিগুলোতে চলতো, বাট এখনকার সময় এগুলো একদমই বেমানানো। এছাড়াও সালমান খান এবং দিশা পাতানির যে প্রেম কাহিনীটা একদম কানেক্ট করে না, দুর্বল ভিএফএক্স, জোরপূর্বক গান ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা দেখা যায়, জোরপূর্বক হাসানোর চেষ্টাও দেখা যায়, লাইক দিয়া না দিয়া, এই টাইপের জোকে কার হাসি পাবে আমার ঠিক জানা নেই। আর এখানেই শেষ না, জ্যাকি শ্রফকে খুব বাজেভাবে ইউজ করা হয়েছে, তার রোলটা খুবই বিরক্তিকর ছিল। বাট হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে একটু হাসি আসতে পারে আপনার মনে, যে জ্যাকি শ্রফ ও দিশা পাটানি ভাই বোনের সম্পর্ক থাকে মুভিতে, তো ওই হিসাবে টাইগার শ্রফ আর দিশা পাটানির মধ্যে সম্পর্কটা কি দাঁড়ায়। আর আমরা কিন্তু আরেকটা জিনিস জেনেছিলাম যে এই মুভিতে 21টা সিন বাদ দিয়ে দেওয়া হয়, যা খুব ভালো মতোই ফুটে ওঠে এই মুভি দেখার সময়, কারণ একটা সিন থেকে আরেকটা সিন যাওয়ার যে সিকোয়েন্সটা তা একদমই স্মুথ থাকে না। এখন বলি এই মুভিতে কার কেমন পারফরমেন্স ছিল, যেটা বলতে গিয়ে আমি একদমই হ্যাপি না, বিকজ অবভিয়াসলি বলি না সালমান খানের ফ্যান। যাক, সালমান খানের অ্যাক্টিং এই মুভিটা আমার খুব একটা ভালো লাগেনি, ওকে লেগেছে, কারণ কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে সালমান খানের সেম এক্সপ্রেশন তিনি দিচ্ছেন। আর দিশা পাটানির কথায় যদি বলি, তার অ্যাক্টিংয়ের জায়গা খুব একটা ছিল না, বাট যতটুকু ছিল তার মধ্যে অনেকটা কমতি দেখা গেছে। বাট হ্যাঁ, তাকে অনেক সুন্দর লাগছিল, তাকে অনেক গ্ল্যামারাস লাগছিল, যেটাই তার মূলত মেন কাজ ছিল এই মুভিতে। এখন অনেক তো খারাপ লাগার বিষয় শেয়ার করলাম, ভালো লাগার বিষয়গুলো এখন শেয়ার করি। প্রথমেই যার নাম নিতে হয় তার নাম রণদীপ হুদা। ফেয়ারফুল ভিলেন হিসাবে তার অ্যাক্টিং কনভিন্সিং ছিল, স্ক্রিন টাইম যে খুব বেশি ছিল তা না, বাট যখনই তিনি স্ক্রিনে আসছিলেন একটা আশার আলো আসছিল। আর সালমান খানের সাথে তার যে ক্ল্যাশটা হয়, ফাইটিংটা হয়, যখন এই সিকোয়েন্সগুলো আসে তখন মুভি কিন্তু আরেকটা মাত্রা, অন্য একটা মাত্রায় চলে যায়। স্পেশালি মুভির মিডিল পার্টে এসে অনেক কিছু এমন ঘটতে থাকে দেখে মনে হয় যে হ্যাঁ, এখনই খেলা জমবে, সিনেমা একটা অন্য লেভেলে যাচ্ছে। বাট হ্যাঁ, এর কিছুক্ষণ পরই শেষের দিকে গিয়ে স্টুডেন্টদের ইনভলভমেন্ট এবং অনেক কিছু ইললজিক্যাল প্লট অ্যাড হয়, যার জন্য অনেকটা মজাই নষ্ট হয়ে যায়। এখন রাধেকে নিয়ে শেষ যদি কিছু বলতে যাই, এটাই বলবো রাধের মধ্যে আপনি সালমান খানের সোয়াগ পাবেন, লার্জার দ্যান লাইফ অনেক মোমেন্ট পাবেন। আর সালমান খানের লাস্ট মুভি যেমন রেস থ্রি বা দাবাং থ্রির থেকে রাধে ভালো মুভি, সো ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই মুভি আপনি দেখতে পারেন। যাক, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনাদের কেমন লাগলো এই ভিডিও নিচে কমেন্ট করে জানান। আমি শাকিব নিজাম আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো রাখুন, ঈদ আপনাদের সবার খুব ভালো কাটুক, এই কামনাই রইল। আজকে এখানেই বিদায় নিই, আল্লাহ হাফিজ।